আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রথমত এনসিসিআইকে অভিনন্দন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই বিজনেস প্ল্যানিং ইন্ডেক্স এবং আনাদার থিং ইজ আই উড সে ভেরি গুড ইজ দ্যাট হোয়াট ইউ মেনশন মাসরুর ইজ দ্যাট উই নাও হ্যাভ আ ট্রেন্ড সিন্স উই হ্যাভ থ্রি ইয়ার্স দিস থিং সো ফর বিডা ইট উইল বি মাচ মোর ইজিয়ার ওয়েন ইউ ডু দি অ্যানালিসিস দিস ট্রেন্ড ইজ গোয়িং টু বি ভেরি গুড। এই কথাটা বলছিলাম যে তিন বছরের যেহেতু আমাদের কাছে এখন ডেটাটা চলে এসছে সেটা অ্যানালাইজ করে বিডাকে আমি বিডা চেয়ারম্যান এখানে আছেন আমি ওনাকে অনুরোধ করবো যে এই রিপোর্টটাকে আমরা সুন্দরভাবে অ্যানালাইজ করে কোথায় কোথায় আমাদেরকে কাজ করতে হবে, কোন কোন মন্ত্রণালয়ের সাথে যারা ব্যবসায়ীদের সাথে যাদের যোগাযোগ আছে ওখানে কীভাবে আমরা উন্নতি করতে পারি, সেবার উন্নতি করতে পারি সেগুলি আমরা দেখব। একটা জিনিস যেটা আমি সবসময় বলে এসেছি যে বাংলাদেশ আমরা খুব ভালো করছিলাম, আপনার কোভিড পর্যন্ত কিন্তু পৃথিবীতে সবাই কিন্তু বলতেছিল যে বাংলাদেশের উন্নয়নটা একটা আন্তর্জাতিকভাবে রোল মডেল হিসাবে আমাদেরকে ধরা হতো। কোভিডেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু ওই সমস্যাটাও কিন্তু আমরা মোকাবিলা করতে পেরেছি। কোভিডের সময়ও আমাদের কিন্তু 5% প্লাস 5% প্লাস আমাদের কিন্তু গ্রোথ হয়েছে। এই ইউক্রেন যুদ্ধের পরে কিন্তু আমাদের সমস্যাটা শুরু হইল। প্রথমে যেটা আমাদের সমস্যাটা হলো আপনার ফেডারেল রিজার্ভ ইন্টারেস্টটা বাড়াই দিল, তার জন্য ডলারটা স্ট্রং হলো, তাতে আমাদের রিজার্ভের উপরে আমাদের টাকার উপরে প্রেশার পড়লো, আর সাথে সাথে আমাদের জিনিসের দাম, জ্বালানির পণ্যের দামটা বাড়লো, সারের দাম বাড়লো, গমের দাম বাড়লো, যে জিনিসগুলি আমরা আমদানি করতাম ওটা সব দামও বাড়লো। একদিকে আপনার ডলার স্ট্রং হলো, আরেকদিকে আন্তর্জাতিক প্রাইসেস বাড়লো, তাতে আমাদের অনেক আমাদের রিজার্ভের উপরে অনেক প্রেশার পড়লো। কিন্তু আমি তখনও বলেছিলাম যে এখানে আমরা এই যে এখন যে বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপগুলি নিয়েছেন বিশেষ করে ডলারটাকে একটা থ্রি ছেড়ে দিয়েছেন 170-তে চলে এসছে, তাতে আমাদের ডলারের যে ক্রাইসিস ছিল অনেকটা কিন্তু এখন নিয়ন্ত্রণের মধ্যে চলে এসছে। আরেকটা আপনার আমাদের এখনও কিন্তু মূল্যস্ফীতিটা সমস্যা আছে, ইনফ্লেশন, সেটার জন্য কিন্তু আমরা আপনারা দেখতেছেন ইন্টারেস্ট রেট তো বাড়ানো হচ্ছে, লিকুইডিটিটা স্কুইজ করা হচ্ছে সো দ্যাট আমাদের ইনফ্লেশনটা নিচে চলে আসে। এটাও আমরা আমি কিন্তু আশাবাদী যে ধরেন জুলাই থেকে আমাদের কিন্তু ইনফ্লেশন কমতে শুরু হবে ইনশাআল্লাহ। আর আরেকটা যেটা আমি বিশ্বাস করি যে কথাটা আমি সবসময় বলেছি এটা নিয়ে কিন্তু এই বাজেটে আমরা আশা করি ও ধরনের কিছু সংস্কারটা আসবে, আমি কিন্তু মনে করি যে আমাদের যে ট্যাক্সটা আমাদের সবসময় বলি যারা আপনার ট্যাক্স দিচ্ছে তাদেরকে কিন্তু আমরা বেশিরভাগকে ওদের থেকে আমরা আর বেশি কীভাবে আদায় করতে পারি সেটাই আমরা সবসময় আমরা করতেছি। আমি সবসময় বলে এসেছি তার সেটা না করে আমাদের ট্যাক্স নেটটা বাড়ানো উচিত এবং ট্যাক্স রেটটা কমানো উচিত। আমি অনেক কিন্তু আপনার সুযোগ আছে যারা ট্যাক্স নেটের বাইরে আছে তাদের থেকে ট্যাক্স নেওয়া, দেশে এতগুলি আমরা তো এটা নিজেই দেখতে পারি 15 বছরে কিন্তু $400 বিলিয়ন $96 বিলিয়ন GDP হ্যাজ বিকাম 465। তো এখানে আমার কিন্তু আমার ট্যাক্স টু জিডিপি রেশিও 10 বছর থেকে এই বছর কমেছে, তো এটা কিন্তু রিয়েলি এখানে এটা আমাদের একটা ব্যর্থতা, আমি কিন্তু মনে করি এটাকে আমাদেরকে ঠিক করতে হবে। এটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমি কিন্তু মনে করি আমাদের এই সমস্যাটা যেই চ্যালেঞ্জ যেটাই ফেস করতেছি অন্যগুলো যেটা আছে সেটা মোটামুটি আমরা ফেস করতে পারবো, এটাও
এবং এই চ্যালেঞ্জটা ফেস করার জন্য যে খুবই দরকার, এটা কিন্তু সবাই এখন স্বীকার করতেছে এবং এটা মানে নতুন কোনো কথাটা নেই, সেটা হলো বিনিয়োগ। আমাদেরকে দেশি এবং বিদেশি বিনিয়োগ দরকার, এবং দেশি বিদেশি বিনিয়োগ আসার জন্যে যে এই আমাদের যে আজকে যে প্রোগ্রামে যে আজকে আমরা যেটা লঞ্চ করলাম, আপনাদের অনুকূল পরিবেশ, এই অনুকূল পরিবেশটা আমাদের তৈরি করার জন্য কি কি মানে প্রধানমন্ত্রী অনেক মানে আসলে উনিও ব্যবসায়িক, এই সরকারটা সবসময় ব্যবসায়ী বান্ধব সরকার আছে, আমরা এই অনুকূল পরিবেশ তৈরি করার কারণেই আমরা কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, কিন্তু এখন এটার উপরে আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে আরো যা যা আমরা এখন এই রিপোর্টের অনুযায়ী আমরা যেটা পেয়েছি সেটাতে আমাদের কাজ করলে ইনশাল্লাহ আমরা, আমি খুবই আশাবাদী যে আমাদের বিনিয়োগ দেশি বিদেশি বিনিয়োগ আমাদের আসবে এবং আমরা এই মোকাবিলাটা আমরা ফেস করতে পারবো। যে বিনিয়োগের কথাটা বললাম সেটা আমরা সবাই স্বীকার করেছি যে বিনিয়োগ আসতে হবে। আরেকটা হলো আমাদের পুঁজি বাজার, আসলে আমাদের সবসময় বিনিয়োগ করার জন্যে অ্যাক্সেস টু ফাইন্যান্সের কথাটা যেটা এখানে এসছে একটা আপনার দৃষ্টি যে অ্যাক্সেস টু ফাইন্যান্স, এখানে হচ্ছে যে আমাদের পুঁজিবাজারটা আমাদের ক্যাপিটাল মার্কেটটা, আমি সবসময় বলে এসেছি এত বড় আমাদের অর্থনীতি, এই অর্থনীতি থেকে আমাদের এর থেকে অনেক শক্তিশালী আমাদের পুঁজিবাজার থাকার কথা। তো এটা নিয়েও এখন আমার আমরা আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আর বাংলাদেশ ব্যাংক সবার সাথে এবং এনডিআর এর সাথে কথা বলা হচ্ছে। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে আসলে আমাদেরকে পুঁজিবাজারকে আরো শক্তিশালী করতে হবে, এটার জন্য যা যা সংস্কার দরকার সেটা আমরা